السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الحمد لله الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتناله باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا فإذا بلغن أجلهن فلا جناح عليكم فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف والله بما تعملون خبير وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد الشهد شغل جوري بوري اللهم Oh.
وصاله صلوا عليه وآله مشرق حب محمد مطلع ديوان ما مطلع خرشيد شيقج سينة سوجان ما بلغ العلم بكماله كشف الدجى بجمالهم حسنة جميع خصالهم صلوا عليه وآلهم إن ارتدى ريح السبا يوما إلى أرض الحرم بلغ سلامي روزة فيها النبي المحترم بلغ العلم بكماله كشف الدجى بجمالهم حسنة جميع خصالهم صلوا عليه وآله ঐতিহ্যবাহী মমতাজ মিয়া হাট কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম অত্র বাজারের ব্যবসায়ীবৃন্দ এবং পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল জালালে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গত জুমা থেকে এ পর্যন্ত আমাদেরকে সুস্থতার সাথে হায়াত নসিব করেছেন এবং আজকে আগেভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য মহান মনিবের দরবারে প্রত্যেকে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন মানবতার বন্ধু, যিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার উম্মত হতে পেরে আমরা আল্লাহ শুকরিয়া আদায়পূর্বক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম পেশ করি, প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আজ হচ্ছে 9ই মুহররম 1445 হিজরি, 13ই শ্রাবণ 1430 বঙ্গাব্দ, 28শে জুলাই 2023 খ্রিস্টাব্দ। আজকে সূর্যোদয় হয়েছে 5টা 23 মিনিটে, দুপুর গড়িয়েছে 11টা 56 মিনিট এবং আজকে সূর্যাস্ত হবে 6টা 38 মিনিটে। সম্মানিত হাজরিন, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পবিত্র আশুরা। যেহেতু আমরা মহরম মাস অতিক্রম করছি, গত জুমায় আমরা বলেছিলাম আজকে আশুরা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। আশুরা মানে আমরা প্রত্যেকে মনে করি কারবালার দিবস, নাকি এটা মনে করি না? আসলে আশুরা মানে শুধু কারবালার দিবস নয়, অর্থাৎ আশুরার তাৎপর্য শুধুমাত্র কারবালার ঘটনা তথা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত বরণের জন্য নয়, যেমনটা আমাদের অনেকেরই অনেকে আমরা মনে করে থাকি, আমাদের অনেকেরই মনে হয় যে মনে হয় আশুরা মানেই কারবালার ঘটনা। এই জন্য আমরা পদে পদে ভুল করি, ভুল করে বসি। তবে হ্যাঁ, আশুরা দিবসে পৃথিবীতে ঘটে যাওয়া অনেকগুলো ঘটনা থেকে একটি হলো কারবালার ট্র্যাজেডি, এতে কোনো সন্দেহ নেই। এছাড়া আশুরার দিনে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের কারণে আশুরার তাৎপর্য আরও বৃদ্ধি পেয়েছে। আশুরাতে সংঘটিত মোট 13টি ঘটনা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। এই 13টি ঘটনার মধ্যে প্রথম হচ্ছে পবিত্র আশুরা তথা মহরমের 10ম তারিখ দিবসটি বনি আদম তথা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ হওয়ার যে কারণগুলো, তার মধ্যে 1 নম্বর হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সূচনা বা সৃষ্টি করেছেন এই 10ই মুহররম। আল্লাহু আকবার। প্রথমত বিশেষত্ব হচ্ছে এই পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখ। দ্বিতীয়ত হচ্ছে এদিন ছিল শুক্রবার এবং কিয়ামতের মাধ্যমে এদিনেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আশুরার দিবসে দুনিয়ার সৃষ্টি এবং আশুরার দিবসেই দুনিয়ার ধ্বংস।
এজন্য আশুরার বিশেষত্ব রয়েছে তৃতীয় হচ্ছে এদিনে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীর বুকে অবতরণ করিয়ে দেয়া হয়েছে অর্থাৎ নামিয়ে দেয়া হয়েছে হযরত আদম এবং বিবি হাওয়ার কাহিনী তো আপনারা জানেন যে গন্ধম ফল ভক্ষণ করার কারণে আল্লাহ তাআলার নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করার কারণে তাদেরকে পৃথিবীতে নামিয়ে দেয়া হয়েছে জান্নাত থেকে তো এদিনই ছিল আশুরা এটি ছিল কোন দিন আশুরার দিবস এদিনই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন যে অপরাধ করেছিলেন সেই অপরাধের তওবা এদিনই কবুল করেছিলেন এদিনই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যে মহাপ্লাবন সংঘটিত হয়েছিল এটা আপনারা জানেন সেই মহাপ্লাবন থেকে রক্ষা পেয়ে তার সেই নৌকা থেকে হযরত নূহ আলাইহিস সালাম এই আশুরার দিবসে আবার পৃথিবীতে অবতরণ করেন সম্মানিত হাজরিন এরপরে যে বিশেষত্ব সেটি হচ্ছে হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন কঠিন দুরারোগ্য ব্যাধিতে তিনি আক্রান্ত ছিলেন আপনারা জানেন হযরত আইয়ুব আলাইহিস সালামের পায়ের মধ্যে ফোঁটা উঠেছিল আর ওই ফোঁটাতে পশম ধরে সেটা একদম পচতে পচতে পুরো শরীরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গগুলো পচে গিয়েছিল যখন জিহ্বার গোড়ায় চলে এসেছিল আল্লাহর এটি ছিল পরীক্ষা আর এই পরীক্ষায় আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছিলেন তিনি একবারের জন্য আল্লাহর শরণ থেকে তার একটি মুহূর্ত দূরে ছিলেন না যখন জিহ্বার গোড়ায় পোকা ধরেছিল তখন তিনি আল্লাহকে বলেছিলেন হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ডাকার মতো যে জিনিসটি এটি তো চলে যাচ্ছে আমি এখন কিভাবে ডাকবো অর্থাৎ জিহ্বা পোকা খেয়ে ফেলতেছে এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামের এই দোয়া কবুল করার সাথে সাথে তাকে সম্পূর্ণ একজন যুবকে পরিণত করে দিয়েছিলেন যেখানে হযরত এখানে তিনি স্বাভাবিক অবস্থায় বলেননি তাকে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল তার শরীর থেকে দুর্গন্ধ ছুটেছিল তাকে যখন জঙ্গলে ফেলে দিয়েছিল ফোকায় যখন তার জিহ্বা খেয়ে ফেলছিল তখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন তখন আল্লাহ তাআলা তাকে একজন 40 বছরের যুবক বানিয়ে দিয়েছিলেন এবং সেই দিনটি ছিল আজকের এই আশুরার দিবস এদিন এই হযরত ইউনুস আলাইহিস সালামের মাছের পেটের ঘটনা আপনারা জানেন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে আজ এই আশুরার দিবসে তিনি রক্ষা পেয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদে আগুনে নিক্ষেপ করেছিল 40 দিন তিনি নমরুদের আগুনের মধ্যে ছিলেন আর এই 40 দিন অবস্থানের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কুদরতে অর্থাৎ আল্লাহ তো বলেছিলেন কুল না ইয়া না রুকুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম যে হে আগুন তুই ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যা এসি এয়ার কন্ডিশন হয়ে যা তখন ওখানে এয়ার কন্ডিশন হয়ে গেল ওখানে ফুল বাগান হয়ে গেল ফলে ফুলে পরিপূর্ণ হলো ওখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন সময় অতিবাহিত করেছেন এরপর তিনি সেখান থেকে বেরিয়ে এসেছিলেন আজকের এই দিবসে কোন দিবসে আজকের এই আশুরার দিবসে আশুরার দিবসে 10ই মুহররম এদিনই হযরত দাউদ আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল তিনি আল্লাহর কাছে তওবা করেছিলেন তার বংশধরদের কাউকে বাদশাহী প্রদান করার জন্য আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহী দান করেছিলেন এই মুহররম দিবসে 10 তারিখে 10ই মুহররম হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ঘটনা আপনারা জানেন তাকে তার ভাইয়েরা কুবে ফেলে দিয়েছিল সেখান থেকে ব্যবসায়ীরা তাকে তুলে নিয়ে গিয়েছিল এরপরে সেখানে তিনি তাকে আল্লাহ তাআলা বাদশাহী দিয়েছিলেন যখন দেশে দুর্ভিক্ষ লেগেছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের দেশে খাবার ছিল সেখানে তার ভ্রাতাদের সাথে অতঃপর তার পিতার সাথে দেখা হয়েছিল এই মুহররমের 10 তারিখে এই মুহররমের 10 তারিখে এরপরে আশুরার দিনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেছিলেন এদিনই আল্লাহ বনি ইসরায়েল সম্প্রদায়কে ফেরাউনের বন্দী দশা থেকে উদ্ধার করেছিলেন ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা ফানজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন পবিত্র কোরআন শরীফের আয়াত আপনারা দেখেছিলেন দেখেছেন হযরত মূসা আলাইহিস সালামকে
তার দলবল সহ ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন আর ফেরাউন সম্প্রদায়কে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন আজকের এই দিবসে আজকে অর্থাৎ এই মুহররমের 10 তারিখে পবিত্র আশুরার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শত্রুদের হাত থেকে রক্ষা করেছিলেন এবং সশরীরে তিনি তাকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন তাহলে আমরা কতগুলো ঘটনা বললাম এরপরে সর্বশেষ এই আশুরা আমাদের কাছে বেশি মর্যাদাপূর্ণ হয়েছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়োগের কারণে শাহাদাতের কারণে এবং মর্মান্তিক দুর্ঘটনার কারণে আমাদের কাছে এই আশুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ তা আমরা এই আশুরার কিছু করণীয় এবং বর্জনীয় বলেই আমরা কারবালার কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ এই আশুরা আগামী কাল 29 জুলাই 29 জুলাই এটার করণীয় কাজ কি এই আশুরার প্রথম করণীয় কাজ হচ্ছে আরবি তারিখ ব্যবহারে মুসলমানদেরকে অভ্যস্ত হওয়া আরবি তারিখ ব্যবহারে মুসলমানদেরকে অভ্যস্ত হওয়া আমি গত জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 37 নং আয়াতে তিনি যে চন্দ্র সূর্য যেদিন সৃষ্টি করেছেন পৃথিবী যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে তিনি আরবি গণনা শুরু করেছেন সেই কথাটা আমি বলেছিলাম ঠিক আজকে আপনাদের কাছে বলবো হিজরি বর্ষের প্রথম মাস হচ্ছে এই মুহররম এই মুহররম বাংলা ইংরেজি নববর্ষ কখন শুরু হবে তা আগে থেকেই আমরা খুব খোঁজ খবর রাখি নাকি খুব রাখি আবার বাংলা যখন পয়লা বৈশাখ আসে আমাদের তো বাঙালিপনা এমনভাবে উতলিয়ে উঠে মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আমাদের এটা তৌফিকে নসিব না করুন প্রত্যেকে বলি আমিন কিন্তু আফসোসের বিষয় আমাদের পিয়ারা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের দিন থেকে যে তারিখ গণনা শুরু করা হয় অর্থাৎ হিজরি নববর্ষ এই হিজরি সেই সম্পর্কে হিজরি নববর্ষ সম্পর্কে আমাদের কোনো খোঁজ খবর নাই আরবি কয় তারিখ আমি শুরুতে বলেছিলাম এখন আপনারা বলেন আজকে কয় তারিখ আজকে 9 তারিখ কিন্তু ওই আগামীকাল তো বলছি 29 তারিখ 29 তারিখে 10 তারিখ হবে এটা আপনারা জেনে গেছেন এটা নকল হয়ে গেছে কিন্তু অনেকে জানতে না অনেকে জানতো বেশ মাশাআল্লাহ আরবি জানা আমাদের দরকার আরবি জানাটা আমাদের দরকার কেউ আমাদেরকে তারিখ জিজ্ঞাসা করলে শুরুতে আমরা ইংরেজিটা বলি ফেলি নাকি তাহলে আমাদের বাংলারও হিসাব নাই মাতৃভাষার জন্য দেশপ্রেমিক যারা দেশের জন্য যাদের এত কাতরতা এদের বাংলা ভাষারও খবর নাই বাংলা তারিখেরও খবর নাই আরবির তো নাই সম্মানিত হাজেরিন তারিখ লেখাও বলার ক্ষেত্রে আমরা হিজরি তারিখ ব্যবহার না করে ইংরেজি তারিখ কেন ব্যবহার করি কই ইহুদি নাসারা খ্রিস্টানরা তো আমাদের আরবি ব্যবহার করে না করেনি করে আমরা যদি চালু করি ইনশাল্লাহ শুরু হবে আমরা ইংরেজি তারিখ ব্যবহার করতে অনেক বেশি আগ্রহী কারণ ইংরেজিটাকে আন্তর্জাতিক ভাষা করে ফেলেছে আরবিটা হয়নি এজন্য আমরা ইংরেজিটাই করি বেশি তাহলে আমরা যদি এটা চালু করি আস্তে আস্তে হয়তো আমাদের আরবি ভাষা চালু হতে পারে আরবি তারিখ আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে দিন তার কোরআনে উল্লেখিত তারিখ ব্যবহার করার তৌফিক দান করুন প্রত্যেকে বলি আমিন যা হোক মুহররম মাসের বিশেষ একটি ফজিলত পূর্ণ দিবস হচ্ছে এই আশুরা তথা মুহররমের 10 তারিখ এই দিবসের ফজিলতপূর্ণ কিছু আমলের কথা হাদিস শরীফে এসেছে সহি মুসলিমের রওয়ায়েতে এসেছে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আবদাল সিয়ামে বাইদা রমাদানে শাহরুল্লাহিল মুহররম রাওয়াহু মুসলিম আল্লাহর নিকট রমজানের রোজার পর শ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা মুহররমের রোজা কয়টি কয়টি দুইটি আগে আশুরার রোজা ছিল একটি কয়টি ওই ইহুদিদের চেয়ে খ্রিস্টানদের চেয়ে
অর্থাৎ ইহুদিরা 10 তারিখে রোজা রাখতো এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন মদিনায় হিজরত করলেন তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কিসের রোজা রেখেছো আমরা আশুরার রোজা রেখেছি 10 তারিখ তখন ইহুদিদের সাথে সাদৃশ্য না রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে বললেন যে আমরা দুইটি রোজা রাখব কয়টি দুইটি রোজা রাখব আশুরার রোজা ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমিল আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু আমি আল্লাহ তাআলার নিকট আশাবাদী যে 10ই মুহররমের রোজাদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বছরের সমস্ত সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ এটি মুসলিম এবং তিরমিজি শরীফ এই হাদিসটি বর্ণনা করেছে আমাদেরকে আশুরার রোজার এই 10 তারিখের আগে একটি রাখতে হবে নতুবা পরে একটি রাখতে হবে দুইটি রোজা মাসকানেরটা থাকবে 10 তারিখেরটা থাকবে আগে একটি পরে একটি قال رسول الله صلى الله عليه وسلم صوموا يوم عاشوراء وخالفوا فيه اليهود صوموا قبله يوما او بعده يوما رسول صلى الله عليه وسلم ارشاد করেছেন তোমরা পবিত্র আশুরার দিন রোজা রাখো এবং ইহুদিদের সাথে সাদৃশ্যতা তোমরা ত্যাগ করো এবং আশুরার আগে অথবা পরে একটি করে মোট দুটি রোজা তোমরা রাখো হয়তো আগে একটি রাখো পরে একটি রাখো মোট দুইটি কয়টি দুইটি রোজা এটা যদি রাখা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পুরো এক বছরের সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন এর দুই সূরত যেটা আমি বলেছি আগে একটি পরে একটি সহিহ মুসলিমের রওয়ায়েতে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর কিছুদিন পূর্বে বলেছিলেন লাইন ইশতু ইলা ক্বাবিদিন লা সুমান্না তাসিয়া আমি যদি আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই 9 তারিখের রোজা রাখব তাহলে 9 তারিখের উপরে গুরুত্ব দিছে আজকে দিন আজকে দিনের কথা গুরুত্ব বেশি দেওয়া হয়েছে কিন্তু তিনি আগামী বছরের পূর্বেই মৃত্যুবরণ করেছেন তাই সতর্কতা হলো মুহররমের 10 তারিখের সাথে মিলিয়ে দুইটি রোজা রাখা আগে বা পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখের গুরুত্বটা একটু বুঝিয়েছিলেন রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা ফরজ ছিল রমজান মাসের রোজা নির্দেশ অবতীর্ণ হওয়ার পর আশুরার রোজার বিষয়টি মানুষের ইচ্ছার উপরে ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ যার ইচ্ছা রাখতে পারে আর যার ইচ্ছা ছেড়ে দিতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসসমূহের উপর আমল করে কেউ যদি ব্যক্তিগতভাবে নফল রোজার বিষয়ে যত্নবান হন তাহলে তা তার জন্য অনেক সৌভাগ্যের বিষয় যেহেতু ঘোষণা করা হয়েছে এক বছরের সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে এছাড়া মুহররম মাস অর্থাৎ আশুরে হুরুম বা সম্মানিত চার মাসের অন্তর্ভুক্ত হওয়ায় গুনাহ থেকে বাঁচার বিশেষভাবে চেষ্টা করা আশুরে হুরুম মানে আরবি 12টি মাস কয়টি মাস 12টি 60টি মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ করা হয়েছে এবং এই 60টি মাসকে পবিত্র বলা হয়েছে সম্মানিত করা হয়েছে এই 60টি মাস হচ্ছে জিলকাদ জিলহজ মুহররম এবং রজব মাস এই যেহেতু মুহররমের 10 তারিখে এই রোজা তাহলে এটি বিশেষ তাৎপর্যপূর্ণ আর গুনাহ থেকে বাঁচার বিশেষভাবে চেষ্টা করা আমাদের কর্তব্য এবং নেক আমলে বেশি যত্নবান হওয়া অত্যন্ত কল্যাণকর বিষয় আমাদের জন্য সম্মানিত হাজেরিন এখানে করণীয় সম্পর্কে আরেকটু কথা বলি যে আশুরার 10 তারিখে খানার বিরুদ্ধে আমি বলবো কিছুক্ষণ পরে তারপরও পরিবারের জন্য কিছু ভালো খাবার তৈরি করার বিষয়ে একটা হাদিস আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال মান ওয়াসা আলা ইয়ালিহি ইয়াউম আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা
سنته حضرت ابو هريره رضي الله تعالى عنه থেকে বর্ণিত رسول كريم صلى الله عليه وسلم ارشاد করেছেন যে ব্যক্তি আশুরার দিন স্বীয় পরিবার পরিজনের জন্য সামর্থ্য অনুযায়ী উত্তম খাবারের ব্যবস্থা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বছর তাকে স্বচ্ছলতায় রাখবেন আল্লাহু আকবার এই হাদিসটি এই খুব একটি ইয়া নয় সুয়াবুল ঈমান গ্রন্থে উল্লেখ করা হয়েছে তাই আশুরার এই যে আশুরা আমরা বর্ণনা করেছি এই আশুরার মধ্যে অনেকগুলো আমাদের বর্জনীয় কাজ আছে আছে কিনা বর্জনীয় কাজ আছে আফসোস আমাদের দেশের এক শ্রেণীর মানুষ মুহররম মাসে সহজ নেক আমলের পরিবর্তে বিভিন্ন প্রকার আনুষ্ঠানিকতার কাজ আঞ্জাম দিয়ে থাকে যার অনেক কিছু অর্থহীন আনুষ্ঠানিকতাই শুধু নয় বরং নিষিদ্ধ গর্হিত কাজও বটে যেমন তাজিয়া মিছিল দেখছেন নি আপনারা তাজিয়া মিছিল শোক গাথা পাঠ করা রাস্তা রাস্তায় কি অবস্থা শোক পালন করা মিছিল ও র্যালি বের করা আর শোক প্রকাশার্থে নিজের শরীরকে রক্তাক্ত করা করে কিনা তেমনি এই মাসে অনেকে আবার বিয়ে শাদিও করে না কয় মাসে বিয়ে শাদি হয় না এটা মুহররম মাস এটাও ঠিক না এই মাসটিকে অশুভ মনে করার কোনো কারণ নেই আল্লাহ তাআলা এই মাসটিকে সম্মানিত মাস বলেছেন এটাতে বিয়ে করলে আরো ভালো এটাকে বিয়ে করার জন্য নিষিদ্ধ করছে জাতি এটা ঠিক যে মাসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্র নাতি ও বিশিষ্ট সাহাবী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেছিলেন শিমারের হাতে একজন মুসলিমের জন্য এই শোক খুব একটা সহজ নয় কিন্তু একে কেন্দ্র করে শোক পালন করা মাতম করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা নয় শিক্ষা নয় কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় শোক অশ্রু সজল হয় হৃদয় ব্যথিত হয় কিন্তু আমরা এমন কিছু উচ্চারণ করি না যা আমাদের রবের কাছে অপছন্দনীয় শোক থেকে পানি বের হবে আওয়াজ বের হবে না আওয়াজ বের হবে না তাই এই জাতীয় কাজ থেকে বিরত থাকা উচিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ইসলামে কোন সুন্দর আদর্শ চালু করবে সে তার প্রতিদান পাবে এবং পরে সে যদি মারা যায় যত লোক ওই আদর্শের উপর আমল করবে তার কবরে সওয়াব পৌঁছতে থাকবে সুবহানাল্লাহ আর এই সওয়াবের কম করা হবে না কম করা হবে না আর যে ব্যক্তি ইসলামের নামে কোনো খারাপ প্রথা চালু করে আর তার গুনাহ তার মৃত্যুর পরে যত জনে আমল করবে সবগুলো তার কবরে পৌঁছবে এক্ষেত্রেও কমানো হবে না এক্ষেত্রেও কমানো হবে না গুনাহ বিন্দু মাত্র কমবে না সুতরাং প্রত্যেকের উচিত নেক আমল কোনটি সেটি জানা সেটি জানা সম্মানিত হাজিরিন কারো মৃত্যুতে বুক ফাটা কান্না এবং আত্মনাদের সরহিত বিধান আছে আছে কিনা কি রকম আছে আমরা একটু শুনি কারো মৃত্যুতে বুক ফাটা কান্না এবং আত্মনাদ করা এবং বিষণ্ণতা ও অস্থিরতা প্রকাশ করার ক্ষেত্রে অতিরঞ্জিত করার জাহেলি অন্ধ অনুকরণের বিরুদ্ধে ইসলাম যুদ্ধ ঘোষণা করেছে ইসলাম যুদ্ধ ঘোষণা করেছে ইসলাম তার অনুসারীদের এই শিক্ষা প্রদান করেছে যে মৃত্যু এই নশ্বর জগৎ থেকে অবিনশ্বর জগতের দিকে স্থানান্তরিত হওয়ার একটি নাম মৃত্যু অবশ্যম্ভাবী কুল্লু নাফসিন যায়েকাতুল মউত প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কারো মৃত্যু হওয়া মানে চিরতরে তার নিঃশেষ হয়ে যাওয়া নয় কারো মৃত্যুতে অতিমাত্রায় অস্থিরতা প্রকাশ মৃত ব্যক্তিকে কখনো জীবিত করতে পারে না পারবে কেউ যদি বেশি কান্নাকাটি করে আবার কেউ কাঁদতে কাঁদতে মারাও যায় মৃত ব্যক্তি কি জীবিত হবে হবে না এবং আল্লাহর সিদ্ধান্তেরও কোনো পরিবর্তন হবে না হবে হবে না
সুতরাং কারো মৃত্যুর ক্ষেত্রে মুমিন ব্যক্তির করণীয় হলো দুনিয়াবি অন্যান্য মুসিবতের ক্ষেত্রে যেমন ধৈর্য ধারণ করা হয় এতেও তদ্রূপ ধৈর্য ধারণ করা এবং দুনিয়ার ক্ষণস্থায়িত্ব হতে উপদেশ গ্রহণ করা সওয়াব লাভের আশায় এর জন্য বারবার মানুষকে পাঠ করা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই এটা পাঠ করতে থাকা এছাড়া আর করণীয় কিছু নেই আইয়ামে জাহেলিয়াতের ন্যায় কারো মৃত্যুতে অতিমাত্রায় ক্রন্দন বিলাপ ও আর্তনাদ শরীয়তে সম্পূর্ণ নিষেধ এবং এটি অপছন্দনীয় এবং সম্পূর্ণ নাজায়েজ কাজ সম্পূর্ণ নাজায়েজ কাজ কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন লোকদের ব্যাপারে দায় মুক্তির ঘোষণা করে বলেছেন লাইসা মিন্না মান লাতামাল হুদুদ ওয়াশাক্কাল জুয়ুব ওয়াদাআ বিদুআই আহলিল জাহেলিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন সেই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে কারো মৃত্যুতে মুখ ছাপড়ায় জামা কাপড় ছিঁড়ে ফেলে এবং আইয়ামে জাহিলিয়াতের লোকদের ন্যায় বুক ফাটা আত্মনাদ করে এগুলো কি জায়েজ আছে নি ইসলামে নাই সুতরাং ওই তাজিয়া মিছিল টিছিল দরকার আছে নি নাই কোনো মুসলমানের মৃত্যুতে অস্থিরতা ও বিষণ্ণতা প্রকাশ করার লক্ষ্যে শোক প্রকাশকারীদের বেশ পরিধান করা এবং স্বাভাবিক সৌন্দর্য বেশভূষা এগুলো ইসলামে জায়েজ আছে নি আপনারা কোন আছে তো আমরা করি কেন এটা আমাদের জন্য জায়েজ নেই আর এটা পরিত্যাগ করা উচিত আমরা কালো পোশাক পরিধান করি কালো বেশ ধারণ করি নাকি কালো বেশ পড়লে লোকেটা জীবিত হয়ে যাবে নাকি আমাদের রাষ্ট্রে শোকের এগুলো চলে তবে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে তো আপনি যেতে পারবেন না অবশ্যই স্ত্রী রেখে যদি স্বামী মৃত্যুবরণ করে তাহলে স্ত্রীর শোক আছে কি না আছে আছে থাকবে তাহলে দাম্পত্য জীবন ও পবিত্র সম্পর্কের হক আদায় করার লক্ষ্যে তার জন্য ওয়াজিব হলো চার মাস দশ দিন ইদ্দত পালন করা এটা শোকে কিসে শোকে স্ত্রী পালন করবে তার জন্য ইদ্দতের এই নিয়ম এ কারণে রাখা হয়েছে যে যাতে সে সৌন্দর্যের আশ্রয়স্থল না হয় এবং প্রস্তাবদাতাদের শোকে না পড়ে সংক্ষিপ্ত কথা বুঝছেন নি স্বামী মারা গেলে স্ত্রী তো অসহায় তখন তার সৌন্দর্যকে লুকানোর জন্য এবং খারাপ লোকদের বা প্রস্তাবদাতাদের কাছ থেকে বাঁচানোর জন্য এই ইদ্দত দেয়া হয়েছে এটি শোক আর মৃত ব্যক্তি যদি স্বামী ব্যতীত অন্য কেউ তথা পিতা ছেলে অথবা ভাই হয় তাহলে নারীর জন্য তিন দিনের বেশি শোক পালন করা জায়েজ নেই কথা খেয়াল করছেন নি নিজের স্বামী মারা গেলে শোক পালন করবে কতদিন চার মাস দশ দিন আর যদি নিজের ভাই পিতা অন্যান্য কেউ মারা যায় কতদিন তিন দিন পালন করবে এটার বাইরে জায়েজ নেই আছে নি তাহলে ইমাম হুসাইনের জন্য শরীর রক্তাক্ত করা জায়েজ আছে নি নাই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন জয়নব বিনতে আবু সালামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মে হাবিবা সূত্রে বর্ণনা করেছেন যখন তার পিতা আবু সুফিয়ান মৃত্যুবরণ করেন এবং জয়নব বিনতে জাহাস এর বর্ণনা অনুযায়ী যখন তার ভাই মৃত্যুবরণ করেন তখন তারা উভয়ে সুগন্ধি ব্যবহার করে আল্লাহর নামে শপথ করে বলেন এই মুহূর্তে আমার সুগন্ধি ব্যবহারের প্রয়োজন ছিল না কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি বলতে শুনেছি লা ইয়াহিল্লু লি আমরাতি তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তাহুদ্দা আলা মাইয়িতিন ফাওকা সালাসি লায়ালিন ইল্লা আলা যাওজিন আরবাআতা আশহুরিন ওয়া আশরা আল্লাহ ও পরকালের বিশ্বাস করে এমন কোনো নারীর জন্য কারো মৃত্যুতে তিন দিনের চেয়ে বেশি শোক পালন করা জায়েজ নেই তবে তার স্বামী যদি মৃত্যুবরণ করে তাহলে তাকে চার মাস দশ দিন ইদ্দত পালন করতে হবে এটি হচ্ছে সহি বুখারি আর আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম والذين يتوفون منكم ويذرون أزواجا أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن
ما فعلنا في أنفسهن بالمعروف والله بما تعملون خبير الله سبحانه وتعالى বলেছেন والذين এবং যারা يتوفون মারা যায় যারা মারা যায় বা মৃত্যুবরণ করে منكم তোমাদের মধ্য থেকে ويذرون এবং তারা রেখে যায় আজওয়াজান স্ত্রী তোমাদের মধ্য থেকে যদি কেউ মৃত্যুবরণ করে এবং তারা যদি স্ত্রী রেখে যায় يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا يتربصن شيب تاكي تمرا بباها تكي بيروتو راكبه بباها تكي بيروتو راكبه كنتو আমাদের সমাজে মনে হয় একটু ব্যতিক্রম হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে যাচ্ছে এটা মানতেই হবে কার কথা এটা আল্লাহর কথা ফরজ না ওয়াজিব না সুন্নত ফরজ এই ফরজ মানতে হবে তাহলে ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না ওই নারী নিজেকে কি রাখবে বিবাহ থেকে সম্পূর্ণ বিরত রাখবে আরবাআতা আশহুরিন চার মাস ওয়াশরা এবং দশ দিন এবং দশ দিন এই ইদ্দত সে পালন করবে فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف فإذا بلغن অতঃপর যখন তারা পৌঁছে যাবে উপনীত হয়ে যাবে أجلهن তাদের নির্দিষ্ট মেয়াদে অর্থাৎ 4 মাস 10 দিন এই মেয়াদে যদি পৌঁছে যায় فلا جناح عليكم তাহলে তাদের জন্য বা তোমাদের জন্য কোনো পাপ নেই অথবা তোমাদের দায়িত্ব তখন শেষ এটা বলা হয়েছে সমাজপতি বা যারা বিচারক তাদেরকে যারা অভিভাবক তাদেরকে বলা হয়েছে তোমাদের উপরে এরপর দায়িত্ব শেষ চার মাস দশ দিন পর্যন্ত তোমরা তার বিয়ে শাদি বা সৌন্দর্য প্রদর্শন থেকে তাকে দূরে রাখবে সেও এটি পালন করবে এরপরে বলা হয়েছে فيما فعلنا فيما شكتر جا فعلنا ترى করে في انفسهن তাদের নিজেদের সম্পর্কে এই ইদ্দত পালন হওয়ার পরে তারা যেটা করে সেটা তাদের ইচ্ছা সেটা তাদের ইচ্ছা কেউ বিয়ে বসতে পারে আর কেউ নাও বসতে পারে বিল মারুফে এটা হবে ন্যায়সঙ্গত এটা কি ন্যায়সঙ্গত তাদের জন্য আর والله بما تعملون خبير মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সবার কর্মকাণ্ডে একদম সবকিছু তিনি অবহিত তিনি সবকিছু জানেন সবকিছু জানেন তাই আমি একটি হাদিস বর্ণনা করছি এই ক্ষেত্রে হযরত উম্মে সালমা আমাদের সময় চলে যাচ্ছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন জৈনিক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল হে আল্লাহর রাসূল আমার কন্যার স্বামী মৃত্যুবরণ করেছে আর পানি যেতে যেতে আমার মেয়ের চোখে ফিডা দেখা দিয়েছে আমার মেয়ে কি সুরমা ব্যবহার করতে পারবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা না এই রকম তিনি তিনবার দুইবার অথবা তিনবার জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবার বললেন লা সে তার চোখে সুরমা পর্যন্ত ব্যবহার করতে পারবে না অর্থাৎ কোন সৌন্দর্যের প্রদর্শনী নয় এটা বুখারী শরীফের সহিহ হাদিস সম্মানিত হাজেরিন এরপরে মুহররম মাসের আরো বর্জনীয় বিষয় হলো অনেক বক্তা এই মাসের বিশেষত্ব বর্ণনা করতে গিয়ে এমন সব অমূলক কথাবার্তা বর্ণনা করেন ইসলামের সঠিক ইতিহাসে যেগুলোর কোনো ভিত্তি নেই যেগুলোর কোনো ভিত্তি নেই খুঁজে পাওয়া যায় না কেউ কেউ হাদিস হিসেবেও এমন কথা বর্ণনা করেন এইরকম করলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন সে জাহান্নামী সে কি জাহান্নামী তাহলে বলা হলো শরীয়তের দৃষ্টিতে এটাও মারাত্মক কবিরা গুনাহ এবং বর্জনীয় এগুলো থেকেই আমাদেরকে দূরে থাকতে হবে আলেম সমাজকেও যারা আমরা নিজেদেরকে সমাজে আলেম বলে পরিচয় প্রদান করি বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে হে লোক সকল যার কোনো বিষয় ভালোভাবে জানা আছে সে যেন তা বলে আর যে বিষয় তার জানা নাই সে যেন তা বলা থেকে সম্পূর্ণ বিরত থাকে এমন কিছু বলা যাবে না
যা বললেই আল্লাহ এবং তার রাসূলের উপরে মিথ্যা আরোপিত হয়ে যায় আর এমন হলে সে ব্যক্তির ঠিকানা জাহান্নাম ঠিকানা কি জাহান্নাম সুতরাং আল্লাহ এবং তার রাসূলের বিষয়ে কথা বলতে সাবধান তাই কোন বিষয়ের বিশুদ্ধতা সম্পর্কে ভালোভাবে না জেনে তা বর্ণনা করা জ্ঞানী মুমিনের পরিচয় বহন করে না এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ان النبي صلى الله عليه وسلم قال كفى بالمرء وكذبا لا يحدث بكل ما سمع حضرت ابو هريره رضي الله تعالى عنه থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ارشاد করেছেন কারো মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে ব্যক্তি কারো কাছ থেকে কোনো কথা শুনলো অতঃপর তা যাচাই বাছাই না করে মানুষের সামনে অকপটে সেটা বলে দিল সে ব্যক্তি মিথ্যাবাদী সে ব্যক্তি কি মিথ্যাবাদী এটা অবশ্যই আমাদেরকে এখান থেকে বিরত থাকতে হবে আমরা কারবালার কিছু কথা বলেই আমরা শেষ করে দেব আমাদের সময় শেষ হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন মুসলিম জাহানের শাসক হলেন আপনারা আমার সাথে শেয়ার করবেন তাহলে মনে থাকবে কখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর তিনি কত বছর শাসন করেছেন 20 বছর কয় বছর হযরত মুয়াবিয়া কে ছিলেন ইয়াজিদের বাবা ইয়াজিদের পিতা 20 বছর শাসন করে মুসলিম জাহান হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করেন সেই সময় সেই মদিনাতে যোগ্য ক্ষমতার জন্য একমাত্র বিজ্ঞ প্রাজ্ঞ এবং সবচেয়ে বিচক্ষণ ছিলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মুয়াবিয়ার মৃত্যুর পরে তার সেই ভয়ঙ্কর পুত্র মদপানকারী দুনিয়ার বুকে ত্রাস সৃষ্টিকারী বল প্রয়োগে সে মদিনার ক্ষমতা দখল করে নেয় মুসলিমরা তাকে কোনো অবস্থাতেই মেনে নেয়নি কিন্তু তাদেরকে মানতে বাধ্য করা হয়েছে আপনারা কি আমার সাথে একমত এটি ইতিহাস সে ছিল স্বৈরাচারী সে ছিল সম্পূর্ণ অমানুষ মুসলিম জাহানের ক্ষমতা দখল করেছে আফসোস হচ্ছে আমাদের দেশের কিছু আলেম হযরত ইয়াজিদ বলে নাউজুবিল্লাহ আবার কেউ কেউ বলে ইয়াজিদ নাকি তাহাজ্জুদ পড়তো এই দেশের কিছু কিছু ফির মাশায়েক নিজেকে এইভাবে উপস্থাপন করে নাউজুবিল্লাহ বলেন ইয়াজিদ যখন ক্ষমতা দখল করে কুপাতে মুসলমানদের একচ্ছত্র অধিকার হরণ করা হয়েছিল তার পাশাপাশি ইরাকের কিছু অংশে মুসলমানদের সম্পূর্ণ স্বাধীনতাকে তারা শেষ করে দিয়েছিল মুসলমানগণ অতিষ্ঠ হয়ে কুফা এবং ইরাক থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অত্যাচার থেকে বাঁচার জন্য তিনি মক্কাতে ছিলেন মক্কাতেই ছিলেন তিনি তিনি মদিনায় যাননি কিন্তু কুফা এবং ইরাক থেকে 100,000 চিঠি পাঠানো হয়েছে ইমাম হুসাইনের কাছে কত 100,000 চিঠি পাঠানো হয়েছে যে আমাদেরকে বাঁচান আমরা তাকে মানতে পারছি না মদপানকারী ত্রাস সৃষ্টিকারী আল্লাহর জমিনে অদ্বত্ত চলাফেরাকারী আমাদের জীবনকে অতিষ্ঠ করে ফেলেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের স্মৃতি পেয়ে তার চাচাতো ভাই আমি সংক্ষেপে বলছি আরো ইতিহাস অনেক বড় তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে তিনি কুফাতে প্রেরণ করলেন যে কুফার অবস্থা জেনে আসো কি অবস্থা মুসলিম বিন আকিল যখন কুফায় পৌঁছলেন সেখানে অনেক মুসলিম প্রথমে 18,000 মুসলমান এসে মুসলিম বিন আকিলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শাসক হিসেবে মানে এবং সেখানে লক্ষ লক্ষ লোক দাবি করলো আমরা ইয়াজিদের শাসন মানি না ইমাম হুসাইনকে এখানে পাঠানো হোক
তখন এক লক্ষ চিঠি এবং আকিলের বার্তা মুসলিম বিন আকিলের খবর রাসূলের কাছে পৌঁছলো যে কুফাবাসী তাকে শাসক হিসেবে চায় তখন তিনি তাদের আমন্ত্রণে কুফার উদ্দেশ্যে রওনা হতে মনস্থির করেন আর তখনই মক্কাবাসীর ইমাম হুসাইনকে বাধা দেয় যে আপনি যাবেন না সেই ইয়াজিদ হচ্ছে এক ভয়ঙ্কর কিন্তু ইমাম হুসাইন মনে করলেন যে এতগুলো মানুষের আহাজারি মানুষ তো আমাকেই চায় এবং তারা তো নানাবিধ সমস্যা রয়েছে সুতরাং আমি এখানে নিরাপদ থাকব তাদের সেই নিরাপত্তাহীনতা দূর করতে চাইব না বা করব না এটা তো হতে পারে না তাই তিনি 18ই মুহররম কত তারিখে মনে রাখবেন মক্কা থেকে 18ই মুহররম হিজরি 61 সাল পরিবারের 19 জন সদস্য নিয়ে কতজন 19 জন সদস্য এবং মদিনা থেকে 200 অনুচর কত 200 অনুচরকে নিয়ে তিনি 10ই মুহররম ফোরাত নদীর তীরে গিয়ে পৌঁছেন যেখানে তিনি ফোরাত নদীর অববাহিকায় পৌঁছার সাথে সাথে এই খবর ইয়াজিদের নিকট পৌঁছল আর ইয়াজিদ কি করলেন প্রথমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাসাত ভাই মুসলিম বিন আকিলকে হত্যা করলেন এবং যারা বায়াত গ্রহণ করেছিল তাদেরকে হত্যা করলেন নাউজুবিল্লাহ এরপরে তিনি কুফার গভর্নর ছিলেন নোমান বিন বশির তাকে ক্ষমতাচ্যুত করে তার জায়গায় ওবায়দুল্লাহ বিন জিয়াদকে গভর্নর বানালেন এবং তার নেতৃত্বে সে ছিল আজ্ঞাবহ যা বলতো ইয়াজিদ সে তা করত সে 60,000 সৈন্য নিয়ে ফোরাতের অববাহিকায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ঘিরে ফেললেন ইমাম হুসাইন সাথে কোনো সৈন্য নেননি তিনি যুদ্ধ করতে যাননি যখন তাকে ঘিরে ফেরা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকে তিনটি প্রস্তাব দিল কয়টি এক নাম্বার প্রস্তাব হচ্ছে যে আমি আমাকে মদিনায় পিরে যেতে দেয়া হোক আমি এখানে রাজ্য দখল করতে আসিনি আমি যুদ্ধ করতেও আসিনি আমাকে পিরে যেতে দেয়া হোক সেই কথাও ওবায়দুল্লাহ শুনল না বলল তাহলে আমাকে ইয়াজিদের সাথে দেখা করতে দেয়া হোক তাও শুনল না তৃতীয় প্রস্তাব ছিল আমাকে সীমান্তে এমন একটি নিরাপদ জায়গা করে দেয়া হোক যেখান দিয়ে আমি চলে যেতে পারি বেরিয়ে যেতে পারি তাও শুনল না সেখানে আসলে সময় তো অনেক চলে গেছে বিশাল কাহিনী আছে এখানে সেখানে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রাণান্তকর লড়াই চালিয়েছিলেন তিনি দুর্গে যখন পানির জন্য হাহাকার করেছিল তিনি ফোরাতের তীরে গিয়েছিলেন পানি আনার জন্য তিনি যখন পানি পান করবেন তখন শিশু সন্তান আসগর এবং এখানকার নারী পুরুষের আত্মচিৎকারে তিনি আর পানি পান করেননি তিনি ফোয়ারাবর্তী পানি নিয়ে সেখান থেকে আসছিলেন প্রথম তার ডান হাতে ছিল পানির ফোয়ারা তার ডান হাত কেটে ফেলা হয়েছে পরে বাম হাতে নিয়েছেন বাম হাত কেটে ফেলা হয়েছে মুখে নিয়েছেন মাথা আলাদা করে দেওয়া হয়েছে হযরত ইবনে আব্বাস সেখানে শহীদ হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সমস্ত প্রস্তাব তারা যখন ফিরিয়ে দিয়েছিল
তারা যখন একান্ত যুদ্ধই করতে চেয়েছিল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বীর বিক্রমে তাদের সাথে যুদ্ধ করেছিলেন এই ইয়াজিদের ইশারায় ইমাম হুসাইনকে কোনো সুযোগ দেয়া হলো না তারা আক্রমণ শুরু করলো ঝাঁপিয়ে পড়লো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শরীরে তারা 33টি বর্শার আঘাত করেছে কতটি 33টি বর্শার আঘাত করেছিল ছুরি দিয়ে 40টি কোপ দিয়েছিল কতটি 40টি কোপ দিয়েছিল আর প্রথম যে বর্শা নিক্ষেপ করেছিল তার নাম ছিল শিমার রাসূলের বংশের শেষ প্রদীপ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন শিমার তার মাথাটি কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করল এরপর বর্ষা দিয়ে খুঁচিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কণ্ঠনালীর মধ্যে সেটি ঢুকিয়ে মাথাকে উপরে নেওয়া হয়েছিল এটি কোন বিবর্ষতা ছিল সে অবস্থায় পরিবারের সদস্য এবং অনুচরদের মধ্য থেকে 72 জন শাহাদাত বরণ করলেন বাকি সবাইকে বন্দী করে তারা নৃত্য করতে করতে ইমাম হুসাইনের সেই মাথা কর্তিত মাথা নিয়ে তারা ইয়াজিদের কাছে গিয়েছিল সাধারণ একজন মানুষ সে বাকরুদ্ধ হয়ে যাবে ইমাম হুসাইনের মস্তক দেখে সেক্ষেত্রে ইয়াজিদ সে উল্লসিত হয়েছিল আর এই ঘটনা সংঘটিত হয়েছিল 10ই মুহররম শুধু এ নয় ইমাম হুসাইনকে হত্যা করার পরে মক্কা মদিনা ইরাক কুফাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সাহাবীদেরকে খুঁজে খুঁজে হত্যা করা হয়েছিল তারা যদি আজ জীবিত থাকতেন তারা যদি আরো কিছু কাল জীবিত থাকতেন ইসলামের অনেক সুমহান বাণী আমরা পেতে পারতাম আমাদের কাছে অনেক মেসেজ আসত কিন্তু আমরা তা থেকেও বঞ্চিত হলাম এই ইয়াজিদের কারণে কার কারণে বর্তমানে আমাদের দেশে পীর বুজুর্গরা তাহাজ্জুদ গুজার এবং যে হযরত বলে ইয়াজিদের নামের সাথে আমি বলতে চাই আজকের এই মসজিদ থেকে তাদেরকে কলেমা পড়ে আবার ঈমান গ্রহণ করা উচিত ইয়াজিদ তারা বলে ইয়াজিদ মুসলিম ছিল ছিল এটা তো সত্য নাকি ইয়াজিদ মুয়াবিয়ার পুত্র মুসলিম ছিল সত্য মুসলিম জানের খলিফা ছিল তাও সত্য ঠিক কি না তার হাতে কারবালা রক্তাক্ত হয়েছে সেটাও সত্য এই ইয়াজিদ মক্কাতে এবং মদিনাতে এমন ত্রাস সৃষ্টি করেছিল মক্কার এবং মদিনার সমস্ত মসজিদে 5 দিন নামাজ বন্ধ ছিল 5 দিন সালাত বন্ধ ছিল এই ইয়াজিদের কারণে এই কথাটাও সত্য দিবালোকের মতো সে মদ পান করত এটা অসত্য ছিল সে নিষ্ঠুর ছিল এ কথাও সত্য সে এমন ত্রাস সৃষ্টি করেছিল সরকারি সমস্ত অফিস আদালতে এমন লোক দিয়েছিল সেখানে যে একবার ইমাম হুসাইনের নাম মুখ থেকে উচ্চারণ করেছিল তাকে হত্যা করেছিল সমস্ত মুসলমানের পিছনে আরেক অন্য লোক শূন্য দিয়েছিল কেউ যদি দুজন যদি ইমাম হুসাইনের নাম বলেছে তাকে সে হত্যা করেছিল এই কথাও সত্য কেউ যাতে মুখ খুলতে না পারে সেই ব্যবস্থা সে করেছিল ত্রাস সৃষ্টি করেছিল রাষ্ট্রের সমস্ত অর্গানগুলোকে মুসলমানকে হত্যা করার কাজে নারকীয় তাণ্ডবে সে ব্যবহার করেছিল আজও সেই ইয়াজিদের বংশধরেরা এই পৃথিবীর বুকে বসবাস করছে এই ইয়াজিদরা বারবার মুসলমানদেরকে হত্যা করছে রসুলের উত্তরসূরিদেরকে তারা ধ্বংস করছে
এই ইজিদকে যারা সমর্থন করে তারা ইজিদের বংশধর তারা মুসলমানদেরকে হত্যাকারী তারা ইসলামকে ধ্বংসকারী এরা যদিও নামে মুসলিম ইবলিস শয়তান ওই কাজ করে না সম্মানিত হাজেরিন এই শোকের দিবসে আমাদের প্রত্যেকের বাড়িতে মহা ধুমধামে ফিরনি তৈরি হয় নাকি ফিরনি ফিরনি পাকায় পাকায় নি বড় বড় ডেক পাকায় এটা কি বৈধ এটা বৈধ অবৈধ এটা ফালুদা তৈরি করে ছয় মাস আগের থেকে মুরগি একটা রেডি করে এটা দশ তারিখে জবাই করবে করে কিনা এদিন আমাদের শোকের না খুশির মুসলমানদের জন্য শোকের দিবস না খুশির দিবস তাহলে এটা আমরা কেন করি বরং সব এই সমস্ত কাজ হারাম এবং না করা সওয়াবের কাজ এগুলো করা কি হারাম তো ঠিক আছে কোনো ভুল নেই নির্বেজাল হারাম না করা সওয়াবের কাজ না করা কি সওয়াবের কাজ যদি পারেন কারবালার কাহিনী অন্তরে স্মরণ করে ইসলামের অনেকগুলো ঘটনা আমি বর্ণনা করেছি এই আশুরার দিবসের এই সওয়াবের উদ্দেশ্যে আপনি ফকির মিসকিনকে খানা খাওয়াতে পারেন অথবা কিছু দান সদকা করতে পারেন এটা আপনার উপকারে পৌঁছবে আর বাকি কোনো কাজ যেটা আমরা ভালো মনে করে করি এটা আসলে ভালো নয় আসলে ভালো নয় সম্মানিত হাজেরিন সময় পুরিয়ে গেছে অনেক কথা থাকলেও বলা যাচ্ছে না আমরা আশুরার সেই শিক্ষা গ্রহণ করব যেই কথাগুলো আমরা বলেছি এগুলো নিজেদের অন্তরে ধারণ করব আমরা প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করব প্রকৃত ঘটনা উদ্ঘাটন করার চেষ্টা করব যাদের দ্বারা ইসলাম এবং মুসলিমের ক্ষতি হয় দিনের ক্ষতি হয় তাদের কাছ থেকে আমরা দূরে থাকব আমরা আল্লাহ তাআলার উম্মত হব আল্লাহ তাআলার বান্দা হব রাসূলের উম্মত হব আমরা একজন মুসলিম হওয়ার কাজে ভর্তি হব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক নসিব করুন প্রত্যেককে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনাদের সময় নষ্ট করেছি কষ্ট দিয়েছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ